সুপ্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিবসে বিশ্বের সকল নারী, ট্রান্সজেন্ডার, হিজড়াসহ সব মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা বিষয়ক আরটিভির ভিন্নধর্মী আয়োজন ট্রান্সটক। সঙ্গে আছে আমি সাইদা মুনিরা ইসলাম। দর্শক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের প্রথম সারির একটি উন্নয়ন সংস্থা, যারা দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর বর্তমান অবস্থা নীতি নির্ধারকদের সামনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতে পাঁচ পর্বের বিশেষ টক শো ট্রান্সটকের আয়োজন করেছে। আজ তার শেষ পর্ব। আগের চার পর্বে আমরা মানবাধিকার, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। তবে আজকের আলোচনায় নির্ধারিত কোনো বিষয় থাকবে না, বরং ট্রান্সজেন্ডার এই হিজড়া জনগোষ্ঠীর সফল কিছু মানুষের গল্প শুনব আমরা, যারা পারিবারিক ও সামাজিক শত বাধা পেরিয়ে সাফল্য অর্জন করেছেন, তৈরি করেছেন নিজেদের অবস্থান। শুধু তাই নয়, সৃষ্টি করেছেন বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগও। সুপ্রিয় দর্শক, সফলতার গল্প বলতে আজ আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন উদ্যোক্তা এবং ট্রান্সজেন্ডার অধিকার কর্মী শোভা সরকার, উদ্যোক্তা এবং ট্রান্সজেন্ডার অধিকার কর্মী জয়িতা পলি এবং উদ্যোক্তা এবং ট্রান্সজেন্ডার অধিকার কর্মী সামিউল আলিম শাম্মি। দর্শক, জানিয়ে রাখছি আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে। চলে যাচ্ছি মূল আলোচনায়। আর শোভা সরকার, আপনাকে দিয়েই আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। কি করছেন বর্তমানে? আমি বর্তমানে উত্তরণ ফুড কর্নারে একজন উদ্যোক্তা, আর একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি। বর্তমানে আমার দুটো শাখা আছে। একটি শাখা হচ্ছে আমার বাড্ডা লিঙ্ক রোড আছে ওখানে, আর একটি শাখা আছে আপনার নতুন বাজার বাটারা থানার পাশে 100 ফিটে ওখানে। কিসের কাজ করছেন, কিসের ব্যবসা আসলে? জি, আমি হচ্ছে খাবারের বিজনেসটা করছি, ফাস্ট ফুড আইটেম যেটা। বর্তমানে কতজন কর্মী কাজ করছে আপনার এখানে? জি, আমার বর্তমানে 10 জন ট্রান্সজেন্ডার কর্মী কাজ করছে এখানে। জি, দুটো দোকানে মিলে 10 জন। শুরুটা কিভাবে করেছিলেন? শুরুটা অনেক স্ট্রাগল দিয়ে গিয়েছে আসলে। শুরুটা যদি বলি, অনেক হ্যাম্পার হয়েছে আমার ওটা। আমি শুনতে চাই। জি, ওটা যদি শুনতে চান তাহলে আমি শুরু থেকে আমি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নাম বলতে চাই, কারণ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে আমি যখন বসি তখন আমার বান্ধবী সামনি একটা প্রস্তাব দেয় যে উত্তরণ পার্লার আছে আমার, তুমি কি কোনো কাজ করতে চাও? এটা উনি আমাকে আমার শ্রদ্ধেয় ডিআইজি হাবিবুর রহমান স্যারের কাছে নিয়ে যায়। তো স্যার বলল কি যে ও কি কাজ পারবে। আমি বললাম স্যার আমি রান্নার উপরে আমি অনেকদিন কাজ করেছি, আমি জানি আমি করতে পারবো। বলছে না, তুমি একটা ট্রেনিং নাও, কারণ হচ্ছে ট্রেনিং ছাড়া তোমাকে দিলে তুমি কাজ পারবে না। যেই কথা সেই কাজ। ইসরাত হক মুন আপা নামের একজন আছে চ্যানেলায়, উনি রান্না করতো, ওনার মাধ্যমে আমরা 10 জনের ট্রেনিংটা শিখি। ট্রেনিংটা শেখার পর আমরা স্যারের কাছ থেকে দোকানটা নিয়ে আসি। সেই দিন মোটামুটি লোকজন ছিল, ওই দিন খাবার দাবার কিনছে ভালো। পরের দিন যখন আমি দোকানটা দিয়েছি তখন অনেকক্ষণ দাঁড়িয়েছি, কোনো লোক আসছে না বা নিচ্ছে না, মানুষ শুধু হাসতেছে, কাস্টমার নেই। না, কাস্টমার নাই। হঠাৎ করে একজন আড়াল থেকে বলছে, হিজড়া নুডলস রান্না করেছে, নুডলসে কিছু মিশিয়েছে কি না? এই কথাটা ঠাস করি আমার একজন চেলা ছিল আমার দোকানে, ও বলছে গুরু দেখো, বলতেছে তুমি হিজড়া দোকান দিয়েছো, নুডলসে কিছু মিশিয়েছো কি না? আমি বললাম ঠিক আছে, ব্যাড কমেন্টস করার দরকার নাই, দাঁড়াও। পুরো একটা মাস দাঁড়িয়েছিলাম, আমার 100 টাকা বিক্রি হয়নি। প্রতিটা দিন দাঁড়িয়ে থাকার পর দোকানটা বিক্রি হয় না হয় না। তারপর আমি কি করলাম, আমার বান্ধবী শাম্মিকে বললাম, অনন্যা আপাকে বললাম, তারপর আমার যে ফেসবুকের ফ্রেন্ডগুলি ছিল ওনাদেরকে সবাইকে বললাম যে আমার দোকানটা তো বিক্রি হচ্ছে না, তোমরা একটু প্রমোট করো। তারপর ওরা দূর দূরান থেকে এসে খাইলো, খাওয়ার পরে ফেসবুকে একটা ভালো পোস্ট করলো। বিশ্বাস করবেন না, 15 দিনে আমার দোকান ব্র্যান্ডিং। এখন খুব ভালো লাগে না? এখন ভালো লাগছে, এবং একেবারে বিকাল থেকে আমার এক রাত 10টা পর্যন্ত হিউজ পরিমাণ কাস্টমার। খুব ভালো লাগছে এমন কাস্টমার হয়েছে এই সফলতার গল্প শুনতে। জয়িতা পলি, আপনি তো একজন সফল উদ্যোক্তা, আপনার এই সফল উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা শুনতে চাই। আমি খুব ছোট থেকেই এই হ্যান্ডিক্রাফটসের প্রতি আমার খুব নেশা ছিল। আমি মানে যেখানে দেখতাম যে হচ্ছে মেয়েরা কাজ করছে, মাচাচিরা, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখতাম। আমার স্বপ্ন ছিল যে ছোট থেকেই যে আমি এই হ্যান্ডিক্রাফটসের উপরে একটা ভালো একটা কিছু করব। তো তারপরে হচ্ছে 2007 থেকে 2013 পর্যন্ত আমি একটা জায়গায় চাকরি করি। চাকরি করার পরে
2013-তে প্রজেক্টটা চলে যায়। প্ল্যান করলাম যে হচ্ছে কোনো বিজনেস করা যায় কি না। সেই মুহূর্তে 2014 সালে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিজনেস প্ল্যানের উপর একটা প্রশিক্ষণ দেওয়ায় 4 দিনের। তো ওইখানে আমি রাজশাহীতে গিয়ে, আমার বাসা রাজশাহীতে, রাজশাহীতে গিয়ে আমি 17 জন কর্মীকে নিয়ে আমি ওই আমার বুটিকের ব্যবসাটা চালু করে দিই। এবং সেখানে 17 জন থেকে এখন প্রায় 450 মতো কর্মী কাজ করছে। কাউকে যদি ছোটবেলায় নিজে নিজে কাজ করতেন, সেলাই করতেন? জি। আচ্ছা, আমি ওই যে পাড়ার আমার মাতাচিরা করতো, ওটা আমি দাঁড়িয়ে থেকে দেখতাম, দেখার পরে বাসায় এসে ওটাকে ট্রাই করতাম। আপনার পরনে যে শাড়িটা, এটা কি আপনার করা? জি, সুতার কাজ। জি আপা, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর কাজ। জি বলেন। যেহেতু আমাকে কর্মী দিয়ে কাজ করাতে হবে, সেই কর্মীরা আমার কাজ করবে কিনা, এই জায়গাটা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি প্রথমে যে কাজটা করেছিলাম, যে আমার 17 জন কর্মী, আমি শুধু তাদের সাথে আমার, আমি যে তাদের কাজ দিচ্ছি, মালিক সেই যাই, সেই সম্পর্কের মধ্যে ছিলাম না। কর্মীর কথা বলছেন, এরা কি সবাই ট্রান্সজেন্ডার? না, প্রথমে আমি আমাদের নারীদের দিয়ে শুরু করেছিলাম। সেই সময়টা 2014 সালে মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল, ট্রান্সজেন্ডার কমিউনিটি আমাদেরকে দেখলে। তো সেই জায়গাটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল, আমি সেই জায়গাটাকে মোকাবেলা করেছি। তাদের মধ্যে একটা বিশ্বাসের জায়গাটা তৈরি করা, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে প্রায় 450 আপ হয়ে গেছে আমার এখন। এই 450 যে বলছেন, আপনার 450 কর্মী আছে, এদের মধ্যে ট্রান্সজেন্ডার কতজন আছেন? 17 জন। অনেক ধন্যবাদ আপনাকে। সাম্মি, আপনার একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা শুনতে চাই। শুরুটা কীভাবে হলো, শুরুটা কীরকম ছিল? ছোটবেলা থেকেই চিন্তা করতাম, যেহেতু আমার মানে আমার আগের জীবনটা নিয়ে আমার একটা তিক্ত একটা অভিজ্ঞতা আছে, কিন্তু মনে মনে একটা স্বপ্নকে ধারণ করতাম যে আমি নিজে স্বাস্থ্যে তিক্ত অভিজ্ঞতাটা জানতে চাই। তিক্ত অভিজ্ঞতা হচ্ছে আমার জন্মটা যা, আমার শরীরটার সাথে আমার মনেরটার সাথে একদমই মিলতেছিল না। আমি দেখছি যে আমার শরীরটা এক, বাট আমার মনের মধ্যে একটা পরিপূর্ণ একটা নারী বসবাস করছে, যেখানে আমি নিজেকে নারী ধারণ করছি এবং নিজেকে নারী মনে করছি, কিন্তু আমি সেটাকে ফুটিয়ে তুলতে পারছি না। তখনই আমার এরকম চিন্তাভাবনা যে নিজে সাজতে পছন্দ করতাম এবং অন্যকে সাজাইতে পছন্দ করতাম, ভাল লাগতো এটা আমার কাছে। কিন্তু যতই বড় হচ্ছে, ওই যে বললাম যে তিক্ত অভিজ্ঞতা, যে আমি আসলে যেভাবে চাচ্ছি সমাজটা আমাকে এইভাবে মেনে নিচ্ছে না, সমাজটা আমাকে, আমি যতই সমাজের কাছে যাচ্ছি সমাজটা আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে যে না, তুমি এখানে পড়ো না, তোমার জায়গা এখানে নয়। তখন সমাজ আমাকে একটা পরিচিতি দিয়ে দেয় আমি নিজে বোঝার আগেই, যে তুমি ছেলেও না মেয়েও না, তুমি হচ্ছে হিজড়া। 2011 সালে বন্ধুর ফ্যাশন শো র‍্যাম্পে আমি সেকেন্ড রানার আপ হই। মনের মধ্যে এমন একটা শখ জাগে যে না, আমি আসলে পারবই, আমাকে পারতেই হবে। এখান থেকে বন্ধুর সাথে আমার চলাফেরা, তো বন্ধুতে আমি কাজ করার সুযোগ তখন থেকেই পাই। 2013 সালে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির থেকে গীতিশ বিউটি পার্লারে আমার এক বিউটিফিকেশনের উপর একটা প্রশিক্ষণ নিই। নেওয়ার পরে যেহেতু আমার ওই ছোটবেলার যে স্বপ্নটা, এটাকে যদি আমি এখান থেকে বাস্তবায়ন করতে পারি বা আরও অভিজ্ঞতা নিতে পারি, আমি হয়তো এটাকে একটা কাজে লাগাতে পারবো। কিন্তু আমার ওই স্বপ্নটা যেটা নিয়ে আমি ওখানে গেলাম, সেই স্বপ্নটা আর আমি সফল করতে পারিনি। প্রশিক্ষণটাই আমার মানে ওই পর্যন্তই থেমে গেল। কেন? আমাদের সমাজে না, আমাদের কমিউনিটি নিয়ে একটা মিথ ধারণা আছে যে হিজড়ারা হচ্ছে ফানি, এই কমিউনিটির লোকজন কাজ করতে পারে না, এরা মানে আমরা সমাজের মেইন স্ট্রিমে আসতে পারি, এটা ধারণ নাই আমার সমাজের নাই। আমি কোথাও যদি দোকান পজিশনের জন্য যাই, আমাকে কেউ পজিশন দেয়নি, বলছে এই আবার কি কাজ করবে, এরা কাজ করে নাকি, চ্যালেঞ্জ ছিল একদম, মানে এই হতাশ হয়ে গেলাম। 2016 সালের দিকে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ডেইলি স্টার পত্রিকাতে একটা মিটিংয়ের আয়োজন করে। সেখানে যে লুকিয়েছিল আমার ভাগ্য আমি ভাবতেই পারিনি। তো সেখানে আমাদের প্রয়াত আনিসুল রহমান, আনিসুল হক, যিনি মেয়র ছিলেন, উনি ছিলেন, এবং ঢাকা জেলার বর্তমান ঢাকা রেঞ্জের DIG জনাব হাবিবুর রহমান ছিলেন। তো আমি যখন আমার স্বপ্নের কথাটা তাকে বললাম যে আমি আসলে কী করতে চাই, তিনি শুনলেন, তো বললো দেখো তুমি আমার সাথে যোগাযোগ করো এবং তুমি পজিশন দেখো। আমি পজিশনের জন্য অনেক জায়গায় ঘুরেছি, অনেক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, বাট কেউ আমাকে মূল্যায়নই করেনি। যখন ওনাকে গিয়ে বললাম যে আমি আসলে পাচ্ছি না স্যার, তো স্যার বললো ওকে আমি দিচ্ছি। তারপর স্যার একদম পজিশন দেখে দোকানটা একদম রেডি করে দেন আমাকে এই জায়গাটায় বসালো। তা আমি তো মনে করেছি যে না, আমি আসলে আমার যেটা স্বপ্ন ছিল আমার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে, আমি পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই। তো তখন থেকে যে মানে নিজের জীবনে আরেকটা চ্যালেঞ্জ শুরু হলো,
বুঝতে পারিনি। যতটুকু না মানুষ আমার কাছে কাজ করতে আসে তার চেয়ে বেশি আমাকে দেখতে আসে ফানি হিসেবে, যে হিজরাদের একটা পার্লার হয়েছে ও দেখে আসি, মানে কাজ করবে তো দূরস্থানে থাক। যখন কোনো বোন আমার দরজায় এসে দেখতো যে একটা হিজড়া ভেতরে বসে আছে বা আমি বসে আছি, ওরা দৌড়ে পালিয়ে যেত যে ও হিজড়া না, এর সাথে কাজ করা যাবে না। মানে তখন একদম হতাশই হয়ে গেলাম, আমি হয়তো আর পারলাম না। আমি স্যারের কাছে ফের গিয়ে বললাম যে স্যার আসলে এইরকম তো চ্যালেঞ্জ অনেক ফেস করছি, আমি তো মনে হয় পারবো না। বলে কিনা তোমাকে পারতে হবে, আসলে মানুষের মানে এটা না অনেক প্রয়োজন ছিল ওই সময়। এই সহযোগিতাগুলো পেয়েই আজকের এই অবস্থায় পৌঁছতে পেরেছেন। শুধু সাহায্য না স্যার, আমাকে ইন্টারন্যাশনাল একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। যখন ফুল কোর্স করে আসি তখন মনে হয় একটু আলোর মুখ দেখলাম। যখন আমি কাজ করা শুরু করলাম এই তখন থেকে হচ্ছে মানুষ আমার জেন্ডারটাকে বা আমি কে সাম্মি হিজড়া না কানা না অন্ধ এইটা দেখা শুরু করে। তখন বলছেন আপনার হাতের কাজটা অনেক সুন্দর, প্লিজ আমি আপনার কাছেই কাজ। অনেক ধন্যবাদ আপনাকে, আরও শুনবো আপনাদের কথা, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, ট্রান্সটকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান ট্রান্সটকে। সুপ্রিয় দর্শক, ট্রান্সজেন্ডার ও হিজড়া বাংলাদেশের বহুল আলোচিত এক জনগোষ্ঠী। আবহমান কাল ধরে তারা অবহেলিত, অনাদৃত এবং ভাগ্য বিলম্বিত। পরিবার ও সমাজের অসহযোগিতা ও ব্যাধিগ্রস্ত মানসিকতার কারণে এই জনগোষ্ঠী নিজেদের বিচ্ছিন্নভাবে তাচ্ছিল্য, উপহাস ও সামাজিক বৈষম্যমূলক আচরণের শিকার হয়ে অনেকেই জীবিকা নির্বাহের জন্য যৌন ব্যবসা, ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। এই গল্পের উল্টো পিঠে আছে অনেক সফলতার গল্প। আজ আমরা তেমনি কিছু গল্প শুনছি। দর্শক, চলে যাচ্ছি আলোচনায়। শোভা সরকার, হিজড়া জনগোষ্ঠীর পেশা নিয়ে অনেক অভিযোগ রয়েছে, এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়টা কি? আমি হচ্ছে একটা জিনিস বলবো, যেটাকে যৌন ব্যবসা বলেছেন সেটা আমি পেশা হিসেবে নিতে চাই। কারণ অনেক ট্রান্সজেন্ডাররা কিন্তু যৌন পেশা হিসেবে নেয়, বিজনেস না, বাট বিজনেসটা একটা অন্য জিনিস, বাট পেশা হিসেবে। যখন হচ্ছে অনেক ট্রান্সজেন্ডাররা আছে যারা হচ্ছে ভিক্ষাবৃত্তি করতে পারছে না নিজের সম্মানের জন্য অনেক কিছু, তারা রাতের আধারে সেক্সটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে, এটা একটা একটা ইস্যুস। বাট অন্যরা যারা হচ্ছে পেশা হিসেবে বেছে নিয়েছে, ঢুল নিয়ে কাঁধে নিয়ে ভাদায় তুলছে, তারপরে সাল্লা তুলছে, এই জায়গাগুলি নিয়ে অনেক দিন ধরেই হচ্ছে মানুষের কথা যে তারা কেন এটা করছে। কিন্তু একটা জিনিস কখনো চিন্তা করে আমরা দেখি না যে তারা সোসাইটি থেকে বিতাড়িত, ফ্যামিলি থেকে বিতাড়িত। সে মানুষটা যখন একটা গুরুর কাছে আসে, সেই গুরুর কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে চাকরি দিবে, গুরু কিন্তু কোনো স্কুল কলেজ নেই যেখানে পড়াশোনা করাবে, গুরু আছে কি দুটো তালি শেখানো এবং যাও যায়া হাতে ধরো পায়ে ধরো যেভাবেই পারো দুটো টাকা আদায় করে নিয়ে আসো। তো সেটাকে আমরা চাঁদা হিসেবে বলি, আমি বলবো না চাঁদা, এটা একটা সম্মানই বলতে পারি। সেই জিনিসটাকে পুঁজি করে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু কখনোই আমরা এই জিনিসটা ভাবি না যে এই মানুষগুলি যে বিতাড়িত হয়ে জায়গাটা আসছে তাদেরকে কর্মক্ষমতায়নের একটা ব্যবস্থা করি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আজ যদি এই মানুষগুলো সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে কিন্তু দেশটা আরও উন্নয়নের দিকে এগিয়ে যেত। অনেক ধন্যবাদ আপনাকে। হাজারো ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর সফলতার গল্প ছড়িয়ে আছে বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে। এবার আমরা তেমনি একজনের গল্প শুনব। একের পর এক চলছে সালিশ বৈঠক, শুনছেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা, দিচ্ছেন সন্তোষজনক সমাধান, তাতে খুশি লোকজন। মানুষের বিপদ আপদ যে কোনো একটা কাজের জন্য সব সময় মানুষের সাথে থাকতাম। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন চিত্রের দেখা মেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এই ইউনিয়নের চেয়ারম্যান হিজড়া জনগোষ্ঠীর নজরুল ইসলাম ঋতু। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে দ্বিগুণ ভোটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি। বছরখানিক আগে নির্বাচন করার কথা মানুষ আমাকে বলছে, তা বলছে যে না আমার নির্বাচন করা সম্ভব না। তা বলছে যে কেন, তা আমি বলতাম যে মানুষকে আমাকে ভোট দেবে না, সবাই বলছে হ্যাঁ ভোট দেবে না কেন, অবশ্যই তোমাকে ভোট দেবে। আমি একটা কথাই বলতাম যে জনগণ যতক্ষণ আমার পক্ষে আছে, ভোট যদি নিরপেক্ষ হয় তাহলে আমাকে কেউ ঠেকা রাখতে পারবে না। দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় তার ন্যায়নীতি জনগণের মন জয় করেছে।
তাহলে কিন্তু আপনাদের কারো ছাড় হবে না। কোনো দুর্নীতি এখানে কেউ করতে পারবে না। যে দুর্নীতি করতে আসবে তার নামে সব ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবায় নেওয়া হয় সরকার নির্ধারিত ফি, আন্তরিকভাবে দেওয়া হয় সেবা। ত্রিলোচনপুর ইউনিয়নের ধলা দাঁতপুর গ্রামের আব্দুল কাদের ও ফাতেমা বেগম দম্পতির সন্তান ঋতু। পাঁচ ভাই বোনের মধ্যে ঋতু তৃতীয়। দলমত নির্বিশেষে সবাই হয়েছেন তার আপনজন। আমার গ্রামের মানুষ যারা আছে তারা কি আসলে আমাকে মেনে নেবে, কি মানবে না, কি খারাপ মনে করবে, কি কি মনে করবে, এইসব বিষয়ে আমি চিন্তা ভাবনা করতাম আর কি। আমার আব্বা আমাকে একটা কথাই বলতো যে যে যাই বলে বলুক তাতে কিছু আসা যায় না, কিন্তু তুই আমার সন্তান, তুই আমার বাড়ি আসবি। একের পর এক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করে নজরুল ইসলাম ঋতু হয়ে উঠেছেন একজন আদর্শ চেয়ারম্যান। গণমানুষের জন্য কাজ করা আর ত্রিলোচনপুরকে দেশের মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলায় এখন তার স্বপ্ন। সাম্মি, আমরা এতক্ষণ নজরুল ইসলাম ঋতুর গল্প শুনলাম। অনেক প্রতিকূলতাকে জয় করে সে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, তার এই সফলতাকে আপনি কীভাবে দেখছেন? এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই, কারণ আমাদের কেউ একজন প্রতিনিধি তো লিড দিচ্ছে, এটা হচ্ছে আমার জন্য, আমাদের জন্য বড় একটা কি বলবো পথ প্রদর্শক একজন হিসেবে উনি কাজ করছে, যাকে ধরেই হয়তো সামনে আমরা আরও এগিয়ে যাব, আমাদের ভবিষ্যতে আরও পার্লামেন্ট মেম্বার থাকবে আমাদের কমিউনিটি, এটাই আমরা আশা রাখি। অনেক ধন্যবাদ শোভা সরকার, এই বিষয়ে আপনার বক্তব্যটা শুনতে চাই। আমি আরেকটু যেটা অ্যাড করব, দেখেন নজরুল ইসলাম ঋতু নামটাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন নজরুল ইসলাম, তার মানে তাকে একটা মেল আইডেন্টিতে চেয়ারম্যানটা দেওয়া হয়েছে, তাকে কিন্তু ট্রান্সজেন্ডার বা ট্রান্স ওমেন হিসাবে তাকে দেওয়া হয় নাই। এখনও কিন্তু গভর্নমেন্টের জায়গায় মেল এবং ফিমেলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এখানে কিন্তু ট্রান্সজেন্ডার বা ট্রান্স ওমেনের মধ্যে কোনো আসছে না। আজকে যদি নজরুল ইসলাম ঋতু যদি মেল হিসাবে না পেয়ে সে যেই নামে পছন্দ করছে সেই নামটা দিয়ে যদি তার আজকে চেয়ারম্যানটা হতো, তার আজকে আরও পরিচিতিটা হতো, তাহলে আমাদের যারা ট্রান্সজেন্ডার যা ট্রান্স নারীরা আছেন বা হিজা জনগোষ্ঠী তারা আরও প্রাউড ফিল করতো এই জায়গাটাতে। সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করতে এখন পর্যন্ত পারি নাই, বাট আমি আশা করছি সামনে সেটা হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে পলি। যেটা আমরা শুনলাম একটু আগেই আমার শোভা যেটা বললেন যে সে কিন্তু একজন পুরুষ নাম ধারণ করে তাকে এই নির্বাচনটা করতে হয়েছে এবং জনপ্রতিনিধি তিনি নির্বাচিত হয়েছেন, এটা আসলে কীভাবে দেখছেন আপনি? এটা থেকে পরিত্রাণের উপায় কী? এটি কি থাকবে নাকি এর পরিবর্তন হওয়া প্রয়োজন? আমি শারীরিকভাবে একরকম এবং মানসিকভাবে আমি নিজেকে নারী ভাবি বা ট্রান্সজেন্ডার ভাবি। এখন নজরুল ইসলাম ঋতুর ক্ষেত্রে যে জিনিসটা হয়ে গেছে, দেখেন এখানে প্রথমেই কিন্তু তার যে অধিকার, হ্যাঁ সেই অধিকারের জায়গায় কিন্তু সে নাই। হ্যাঁ, ওনাকে যদি ঋতু বলেই মেয়ে হিসাবে যদি ওনাকে সবাই জানতো বা মানতো তাহলে কিন্তু উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। নির্বাচন অফিস থেকে যদি এই জায়গাটায় মানে কাজ করতো যে উনি একজন ট্রান্সজেন্ডার হিসাবে ইপি চেয়ারম্যান হবে, তাহলে আমার কাছে মনে হতো যে উনি আরও মানে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারতো। আপনারা তো সফল উদ্যোক্তা হিসাবে নিজেদের একটা অবস্থান তৈরি করেছেন, আর যারা হিজড়া এবং ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সদস্য আছেন তারা যদি আপনাদের মতো এইরকম অবস্থানে আসতে চান, সফল উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আপনাদের কী পরামর্শ রয়েছে আপনি বলবেন? এখন আমার যারা ট্রান্সজেন্ডার বা হিজড়া বোনেরা আছে তারা যদি কেউ বিকল্প কর্মসংস্থানের জন্য তারা আশাবাদী হয় যে আমি কর্মসংস্থানমুখী হব বা নিজের পায়ে দাঁড়াবো, তখন তার পাশে আমাদের বন্ধুত্ব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আছে, তাকে কর্মক্ষমের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দ্বারা প্রশিক্ষিত করে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এবং তার পাশাপাশি আমাদের উত্তরণ ফাউন্ডেশন আছে যাকে প্রতিষ্ঠিত করার জন্য যে সে আসলে কী করতে চায় সেটাকে বাস্তবায়ন করার জন্য। আসলে মূল কথাটা হচ্ছে ইচ্ছাশক্তি, সমাজের মূল স্রোত ধারায় আসতে হলে আসলে কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। খুব সুন্দর করে বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে সভা সরকার। আপনার মতো একজন সফল উদ্যোক্তা যদি কেউ হতে চায় কী করতে হবে, পরামর্শ দেন? আমি যদি বলি সফল উদ্যোক্তা হতে গেলে প্রথমেই যেটা থাকতে হবে একটা প্রশিক্ষণ, ভালো একটা প্রশিক্ষণ। প্রশিক্ষণের দ্বারাই মানুষ অনেক উঁচুরে উঠতে পারে অতি সহজে, এবং সৎ এবং সততার একটা বিষয় আছে যেটা হচ্ছে আপনি প্রত্যেকটা কাজ ইচ্ছাশক্তি এবং সততা নিয়ে যদি এগিয়ে যান এবং প্রপারলি একটা প্রশিক্ষণ পায়। এবং আমি আরেকটা জিনিস বলবো, ট্রেনিং কিন্তু প্রপারলি হতে হবে, ট্রেনিং শুধু দেখানো হলে চলবে না। যেমন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং আপনার উত্তরণ ফাউন্ডেশন, ওরা কিন্তু প্রপারলি একজন মানুষকে ট্রেনিং দিয়ে এবং টট যেটা বলছে টিওটি একদম ট্রেনিং দিয়ে ট্রেনার বানিয়ে তারপর ছাড়ছে। এইভাবে ট্রেনিংটা দিলে অবশ্যই সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে জয়িতা পলি। ট্রান্সজেন্ডার এবং হিজড়া জনগোষ্ঠীর যে সদস্যরা আপনার মতো একজন সফল উদ্যোক্তা হতে চায়
কি করণীয় তাদের? প্রথমটা হচ্ছে ইচ্ছা শক্তি থাকা লাগবে। যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু কোথাও কোনো ট্রেনিং পাইনি, কিন্তু ছোট থেকে আমার স্বপ্ন ছিল, আমার ইচ্ছা শক্তি ছিল। আমি খুব সকালে উঠি এবং সবার পরে গিয়ে ঘুমাই, রাত দুইটায় ঘুমাই আমি। এই যে আমার এক ভিতরে একটা ইচ্ছা শক্তি যে আমাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে, আমাকে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে। আমার কাছে মনে হয় যে একজন ট্রান্সজেন্ডার কমিউনিটিকে তার ইচ্ছা শক্তিটা যদি শক্ত থাকে, সে অবশ্যই অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, নো ওয়ান লেফট বিহাইন্ড, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এই স্লোগানের মূল বক্তব্যই হচ্ছে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অন্তর্ভুক্তিই হতে পারে যে কোনো উন্নয়নকে টেকসই করতে। আমরা মনে করি যথাযথ পরিবেশ পেলে, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে তাদের অন্তর্ভুক্ত করা গেলে এবং সুযোগ দেয়া হলে ট্রান্সজেন্ডার ও হিজড়ারাও অন্য সবার মতো সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম। পলি, শোভা, শাম্মী কিংবা নজরুল ইসলাম, ঋতু যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের প্রত্যাশা থাকবে তা যেন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে থাকে, এটি যেন স্বাভাবিক হয়ে ওঠে। প্রিয় দর্শক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত 5 পর্বের টক শো ট্রান্সটকের এই সিজনটি এবারের মতো শেষ হচ্ছে। তবে ভবিষ্যতে সুযোগ পেলে আমরা আবারও ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীদের অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো, তুলে আনবো তাদের সফলতার গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।